হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আমাদের মেয়েদেরই একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা অনেকেই ফেস করে থাকি। স্পেশালি এই সমস্যাটা টিনেজার বয়সে আমাদেরকে একটু বেশি ফেস করতে হয়। দেখবে বিকিনি এরিয়াটা আমাদের মেয়েদের খুবই সেন্সিটিভ হয়, আর সেই জায়গাতে যদি আমরা বারংবার বারংবার রেজার দিয়ে হেয়ার রিমুভ করতে থাকি, সেই জায়গাতে অটোমেটিক র্যাশ, ইনফেকশন, ইরিটেশন, রেডনেসের মতো সমস্যা চলে আসে। তারপর দিন দিন যা গরম পড়ছে, এই গরমে কিন্তু আরও এই সমস্যাগুলো আমাদের মধ্যে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। স্পেশালি টিনেজার বয়সে কি হয়, আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে যে কিভাবে আমরা আমাদের বিকিনি এরিয়াটাকে প্রপারলি ক্লিন রাখবো, আর তার জন্য আমরা বারবার রেজার ব্যবহার করি, আর বারবার রেজার ব্যবহার করাতে আমাদের বিকিনি এরিয়াটা খুব তাড়াতাড়ি সেন্সিটিভ হয়ে যায়। সেখানে র্যাশ, ইরিটেশনের মতো সমস্যা যেমন চলে আসে, তেমনই স্কিনটা লাল হতে শুরু করে। তাই আমি বলবো, বিকিনি হেয়ারটাকে রিমুভ করার জন্য আর রেজার নয়, তুমি ব্যবহার করবে এভারটিনের এই বিকিনি হেয়ার রিমুভিং ক্রিমটা। আমি জানি বিকিনি হেয়ার রিমুভিং ক্রিমের কথা শুনে তোমাদের মাথার মধ্যে অনেকেই চিন্তা চলে এসেছে যে দিদি, বিকিনি হেয়ার রিমুভিং ক্রিম ব্যবহার করলে কি আমাদের ওই ইন্টিমেট পার্টটা দিনে দিনে কালো হয়ে যাবে? না বন্ধুরা, এভারটিনের বিকিনি হেয়ার রিমুভিং ক্রিমটা এতটাই এফেক্টিভ না, যেটা আমাদের স্কিন থেকে খুব তাড়াতাড়ি যেমন হেয়ারটাকে রিমুভ করে দেবে, তেমনই র্যাশ, ইনফেকশন, ইরিটেশন এবং কাটা ছেঁড়ার মতো সমস্যা যেমন আসতে দেবে না, তেমনই তোমার স্কিন কখনোই বার্ন হবে না। তুমি এটাকে ইজিলি সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করতে পারো। তবে আর দেরি কিসের, চলো তোমাদের গিয়ে দেখিয়ে দিই যে কীভাবে তুমি তোমার ইন্টিমেট পার্টটাকে প্রপারলি ক্লিন করবে, স্পেশালি এভারটিনের এই বিকিনি হেয়ার রিমুভিং ক্রিমটা ব্যবহার করে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। এভারটিন ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন, বন্ধুরা এটা একটা অ্যামেজিং প্রোডাক্ট স্পেশালি মেয়েদের জন্য, কারণ এটা অল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এর মধ্যে আছে ক্যারামেল এক্সট্র্যাক্ট, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। আর এই ক্রিমটা দিয়ে তুমি যখন হেয়ার রিমুভ করবে, তোমার স্কিনে কোন ধরনের র্যাশ, ইরিটেশন, ইচিনেস, ইনফেকশন এই জাতীয় কোনো সমস্যা আসবে না। সবার প্রথমে আসি এর প্যাকেজিংয়ের কথা। হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের কম্বিনেশন, একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে এই ক্রিমটা আসে। দেখো এর মধ্যে কিন্তু আমরা একটা ক্রিম ছাড়াও পেয়ে যাবো, একটা স্প্যাচুলা, দুটো ওয়াইপস এবং একটা গাইডবুক। এই ক্রিমটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, তাই এর বেস্ট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু আমাদের বিকিনি হেয়ার রিমুভ করতে খুবই হেল্প করে। দেখো একটা ক্রিম ছাড়াও কিন্তু আমরা এখানে দুটো ওয়াইপস পেয়ে যাচ্ছি, একটা অ্যাপ্লিকেটর পেয়ে যাচ্ছি, তার সঙ্গে একটা পেয়ে যাচ্ছি এরকম ধরনের গাইডবুক, যেটা তোমরা ইজিলি পড়তে পারো। এই ক্রিমটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ ইউজ করা নেই, তার ফলে আমাদের স্কিনে কোন ধরনের প্রবলেম আসবে না। তোমাকে শুধুমাত্র এটাকে তোমার বিকিনি এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে। খুব ভালো করে তুমি তোমার বিকিনি এরিয়াতে এই ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেবে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই যে এই ক্রিমটা কিভাবে অ্যাপ্লাই করবে। তুমি তোমার বিকিনি এরিয়াতে এই ক্রিমটাকে জাস্ট একটুখানি নেবে, দিয়ে খুব ভালো করে এই স্প্যাচুলাটার সাহায্যে অ্যাপ্লাই করে নেবে। এটাকে ইভেন লেয়ারে অ্যাপ্লাই করা হয়ে গেলে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবে, যতক্ষণ না এটা হালকা শুকিয়ে আসে। যখন দেখবে ক্রিমটা মোটামুটি হালকা শুকিয়ে শুকিয়ে এসছে, তখন তুমি এটাকে রিমুভ করে নেবে। সপ্তাহে একদিন করে ব্যবহার করলে এর রেজাল্ট দেখতে পাবে যে তোমার বিকিনি এরিয়াটা সবসময় ক্লিন আর ক্লিয়ার থাকছে। একই সঙ্গে এটা দিয়ে যখন তুমি হেয়ার রিমুভ করবে না, তোমার স্কিনটাও অনেক বেশি পরিষ্কার লাগবে। অনেক ক্ষেত্রে কি হয়, রেজার দিয়ে হেয়ার রিমুভ করতে করতে কাটা, ছেঁড়া, বাম্পসের মতো সমস্যা আমাদেরকে ফেস করতে হয়, কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে এই জাতীয় কোনো সমস্যা তোমার আসবে না। এই ক্রিমটা নো হার্স মেল, একই সঙ্গে ইনগ্রোন হেয়ারটাকে কন্ট্রোল করবে, রেজার বাম আসতে দেবে না, কাটা, ছেঁড়া এবং স্কিন ডার্কনিংয়ের মতো সমস্যা এটাও কিন্তু আসবে না। তাই আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো রেজার বা ওয়্যাক্সিংয়ের বদলে শুধুমাত্র এই ক্রিমটাকে ব্যবহার করতে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। আর দেরি না করে এখনই চেক আউট করে নাও।
কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছো যে কিভাবে তুমি তোমার বিকিনি এরিয়াটাকে প্রপারলি ক্লিন রাখবে? তাহলে আর দেরি না করে এটা ডেফিনেটলি ট্রাই করে দেখো। আর তার জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চেক আউট করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।